যেখানে যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় সারা বাংলাদেশে আগুন জ্বলবে। কোথাও কোন আওয়ামী লীগের নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাবে না। জনগণের দাবি দেখে যান, শুনে যান, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন, জানার পরিণতি খুব খারাপ হবে। ভুলচুর প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে উনি নাকি অনেক মানবিকতা দেখাইছেন, আইনে নাই পাঠালেন না, আইন কার জন্য, আইন জনগণের জন্য। আজকে ওই উবাইদুল কাদের বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, হাসিনার অধীনে নির্বাচন করে আবার হাসিনার ক্ষমতায় বসাবো। এই সংবিধান কার জন্য? জনগণের জন্য। 91টি ঘোষণা আমরা দিয়েছিলাম, এরশাদের পতন ছাড়া ঘরে ফিরব না। আজকে আমরা ঘোষণা দিচ্ছি, দেশটি বেগম খালেদা জিয়াকে মুক্ত ছাড়া, বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ছাড়া আমরা ঘরে ফিরব না, ঘরে ফিরব না। তাই আপনারা সকলে রাজপথে থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তার বিদেশে সুচিকিৎসার জন্য, সকলে রাজপথে মৃত্যুর জন্য প্রস্তুত আছেন কিনা? মৃত্যুর জন্য তুই হাত্র দেখান, মৃত্যুর জন্য, মৃত্যুর জন্য মুক্তি, মুক্তি, মুক্তি চাই, মুক্তি, মুক্তি, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। মাননীয় মহাসচিব এবং বিদেশে চিকিৎসার জন্য যাবে, আবার দেখাই দেন না তাদের, দেখাই দেন হাতার। ইনশাল্লাহ আমরা আছি, আমরা থাকব, খালেদা জিয়া মুক্ত ছাড়া, বিদেশে চিকিৎসা ছাড়া, সুস্থ ছাড়া আমরা ঘরে ফিরব না, ফিরব না, ফিরব না। এই দিনে দিন নয়, এরপর দিন এসে যেদিন ক্ষমতা থেকে যাবেন সেদিন কি অবস্থা হবে একটু চিন্তা করেন। বাংলাদেশের মানুষকে অনেক অপমান করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক নির্যাতন করেছেন। আমি বিএনপি নেতা কর্মীদের বলি, আপনাদের বিরুদ্ধে মামলা দিছি, এক একজনের বিরুদ্ধে 100টা বই, আন্দোলনে জয়লাভ করবো কিভাবে? করতে হবে। আমি প্রথম সারিতে আছি, যদি বরার জন্য দরকার হয় আমাকে আপনার সামনে নেবেন, আমি আপনাদের সাথে। প্রধানমন্ত্রী এই জন্যই একটার পর একটা মিথ্যা কথা বলছেন, ভোট চুরি করেছেন, ডাকাতি করেছেন, তারপরে টেলিভিশনের সামনে এসে বলে এত চমৎকার নির্বাচন করলাম আর বিরোধী দল মানে না। নির্বাচন করবার আগে ঘোষণা করেছিলেন 10 টাকা করে চাল খাওয়াবেন, এখন চাল 70 টাকা, উনি বলেন আর কত দাম কমাবো। উল্টা দিকে হাঁটে, দাম কমলে কমে 10 টাকা, 9 টাকা, 8 টাকা, 7 টাকা হয়, 10 টাকা 70 টাকা হয়েছে আর উনি বলছেন দাম কমিয়েছেন। এই জন্যেই আমি বলি, এই সরকারের কাছে দাবি পেশ করে খুব লাভ হবে না। এই সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে।